আর পরে তারা সারি করে। আর এই মানুষগুলো ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ মিস করা একটা গুনাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে উপস্থিত হয়েছি এমডি আলামিন আপনাদের মাঝে, আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি আলোচনা বিষয় হচ্ছে যে, অবশ্যই জানেন যে মায়ের রমজানে আমরা অনেকেই আছে যে সারা রাত জেগে নামাজ কালাম পড়ে থাকি, সিয়ারি করার পর কিন্তু ফরজের নামাজ না পড়ে ঘুমায় পড়ে। ডক্টর জাকির নায়েক স্যার এই বিষয় নিয়ে কিছু কথা বলবে। আমরা অবশ্যই জানেন যে আমাদের ভিতরে অনেকেই আছে যে সারা রাত ইবাদত করে থাকে, ফরজের নামাজ পড়ে না, তারপর গিয়ে সারা রাত মানে বিভিন্ন ইবাদত করে থাকে, রাত জেগে থাকে, থাকার পর সিয়ারি করার পর কিন্তু তারা অনেকেই আছে যে সিয়ারি করার পর পরই কিন্তু অনেকে ঘুমায় পড়ে। ডক্টর জাকির নায়েক স্যার এই বিষয় নিয়ে কিছু কথা বলবে যে এটা আদৌ ঠিক কি না, আদৌ ঠিক কি না, এই বিষয় নিয়ে ডক্টর জাকির নায়েক স্যার কিছু কথা বলবেন। চলে আমি দেরি না করে আপনাদের মাঝে সেই ভিডিওটি শেয়ার করি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চলেন আমরা ভিডিওটি আপনাদের মাঝে দেখাই। আরেকটা কথা ভাই, আপনারা এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অবশ্যই কিছু বুঝতে পারবেন। আর কিছু একটা কথা বলতে হয় যে আমি কিন্তু নতুন একেবারেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, কিন্তু আমি ভালোভাবে কথা বলতে কেউ অনেকে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোট ভাই হিসাবে। যাই হোক, চলেন আমরা ভিডিওটি দেখে আসি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। মুসলিমদের অনেকেই সারা রাত জেগে থাকে, তারপরে তারা সারি করে। আর এই মানুষগুলো ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ মিস করা একটা গুনাহ। অনেকে এমনটা করে, সারা রাত জেগে থাকে, সারাদিন ধরে ঘুমায়, এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে। এটা বেশ বড় গুনাহ। আশীর্বাদ পেতে চাচ্ছেন কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন, যেটা পুরোপুরি নিষিদ্ধ। আসুন এবার দেখি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে। ভবিষ্য পুরাণায় উল্লেখ আছে, 3 নম্বর পর্ব 3 নম্বর খণ্ড 3 অধ্যায় 10 থেকে 27 নম্বর শ্লোক বলা হয়েছে যে মুসলিমরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে, আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না। এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে, কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন। হে ভোজ রাজা, তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিশাচদের রাজত্ব, কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন, হে রাজা, আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে, যে ধর্মটা সত্য দীনুল হক সেটা পৃথিবীতে বজায় থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা, যাতে মাংসভোজীদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায়। আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা সুন্নতে খাতনা করবে, আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না। তারা একটা বিপ্লব তৈরি করবে, তারা মুখে দাড়ি রাখবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, বিধিসম্মত সব খাবারই খাবে, তবে তারা শুকরের মাংস খাবে না। তারা লতা গুল্মের মাধ্যমে পবিত্র হবে না, বরং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র। তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী। এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন, আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।